একটা 15 বছরের পোলা না দেখি নাই দেখব, আমরা সাকিব খানের ছবি দেখি। ফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। সাকিব খানের ছবি দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে। এর আগে প্রিয়তমা দেখছেন? হ্যাঁ দেখছি। এই তুই কি ডারে? তো এই সিনেমাটা দেখবেন কেন, কারণটা কি বলেন? আমরা সাকিব খান থাকলে আমরা ওই ছবি দেখি। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলি, আমাদের কাছে ভালো লাগে, ছেলে হিসেবে ভালো লাগে। তো গান দেখছেন সাকিব খানের সিনেমার গান? হ্যাঁ প্রতিটা ছবি গানই তো দেখছি, ভালো লাগে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, ভালো লাগে, অভিনয় ভালো লাগে, ওর অ্যাক্টিভিটি ভালো লাগে, আমাদের ভালো লাগে। তো কোথা থেকে আসছেন আপনি? আমি আর সিমিরপুর কাজীপাড়া। পিট সব লাগে, মিরপুর কাজীপাড়া থেকে এখানে আসছেন সিনেমা দেখতে? তো মিরপুর তো সিনেমা হল আছে, সরি সিনেমা হল ওদিকে যাই না, এদিকে আসছি মধুমিতাতে আসছি। মানে মধুমিতা ভালো লাগে? জি। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে কুকু। তুফান, তুফান তো বললে ভুল হবে, তুফানের অপর নাম হইলে সিডর। সিডর দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। এখন কেমন দর্শক, কেমন আছে দর্শক সমাগম? প্রচুর প্রচুর, টিকিট পাচ্ছে না। তো হাউসফুল কি আপনারা, আপনাদের 1250টা সিট আমরা যতদূর জানি, পুনে বারোশো ফুল যাচ্ছে কিনা? ফুল, অলরেডি ফুল। আপনারা কি খুশি কিনা? আমরা খুশি, মালিকও খুশি, সবাই খুশি। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব। আপনার কি মনে হয় এই যে সিনেমা, এই যে অনেক সিনেমাই তো আসে, শুধুমাত্র বছরে একটা দুইটা সিনেমা চলে, বাকি সিনেমাগুলোর কেন ভালো হয় না, এর পিছনে কারণ কি? বাকি সিনেমাগুলি দেখার যোগ্য না, এর জন্য পাবলিক সমাগম কম হয়। হ্যালো ইতেহারের বাজারে ভালো ভালো ছবি আসে, বাঁচা বাঁচা ছবি আসে, এর জন্য দেখে। একমাত্র সাকিব খান অলরাউন্ডার, ঠিক আছে। আপনি কি সিনেমাটা নিজে দেখেছেন? নিজে দেখছি, মাইনি হাফ হাফ দেখছি, ফুল দেখিনি। হাফ দেখে কি মনে হচ্ছে আপনার? হাফ দেখে আমার তো ফুল, KGF। তো এই ধারা সিনেমা যদি করে তাহলে কি সিনেমা হলে দর্শক কি আবার আগের মতো ফিরে আসবে কিনা? অবশ্যই অবশ্যই, শুধু সাকিব খান। তো অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে বাংলাদেশে বেশি বাজেটের সিনেমা চলে না, সেই টাকা উঠে না, আসলে আপনি এটা বিষয়ে কি মত দিবেন? বেশি বাজেটের ছবি ওগুলি তো, যেগুলি নর্মাল ছবি ওগুলি তো বাজেট লাগে না, 1 কোটি টাকাও লাগে না, 1 কোটি টাকাও লাগে না, এগুলি তো 5-6 কোটি টাকার ছবি, এগুলি চলার যোগ্য। তো আপনি কি মনে করেন যে 5-6 কোটি টাকার সিনেমা যদি ভালো মানের সিনেমা হয় তাহলে সারা বছর দর্শক হলে আসবে? অবশ্যই অবশ্যই, পাবলিক সবসময় আসবে, ছবির মতো ছবি হইলে টাকার দিকে মানুষ চাবে না, প্রশ্নই থাকে না। কিছু কিছু সিনেমা হল আছে, যেমন মধুমিতা, মধুমিতা গ্রেট। প্রিয়তমার সেকেন্ড আছে, ফার্স্ট প্রিয়তমা ফার্স্ট। আর রাজকুমারে সেকেন্ড হইলে তুফান, মানে প্যারাডু, এটা প্যারাডু। এখন এটা আপনি কি মনে হয় যে প্রিয়তমা ছাড়াবে, মানে প্রিয়তমা ছাড়াইতে পারবে না? পারবো না, তুফান সেকেন্ড চান্সে থাকবে।